হ্যালো মাই বিলাভড স্টুডেন্ট, আশা করছি প্রত্যেকেই ভালো আছো। আমরা ক্লাস টুয়েলভের কেমিক্যাল কাইনেটিক্স স্টার্ট করেছিলাম। কেমিক্যাল কাইনেটিক্সের আমাদের একটা লেকচার অলরেডি হয়ে গেছে, যারা ফলো করনি তারা আমাদের ইউটিউব চ্যানেলে IMI ক্লাসেস সার্চ দিয়ে সেখানে লেকচার 1 পেয়ে যাবে, কেমিক্যাল কাইনেটিক্স দিয়ে সার্চ দেবে তাহলে পেয়ে যাবে। সেখানে আমরা আগের দিনের ডিসকাশনে উই অলরেডি ডিসকাসড introduction of chemical kinetics, how to express rate of a reaction, what is the definition of a rate of a reaction, how will we explain rate graphically, classification of rates, সেখানে আমরা average rate, instantaneous rate discussion করেছিলাম, তার example দেখেছিলাম এবং তার numericals নিয়েও discussion করেছিলাম। আশা করছি প্রত্যেকের ভালো করে জিনিসগুলো বোঝা গেছে এবং প্রত্যেকে সেগুলো ভালো করে দেখেছো। মোটামুটি যা আমাদের সিলেবাসের কন্টেন্ট আছে, মানে যেগুলো নিয়ে আমি ডিসকাশন করছি, সেগুলো বোর্ড এবং নিট যে সিলেবাসটা কভার করে করা হচ্ছে, তো ভিডিওগুলো বারবার ভালো করে দেখবে, আশা করছি কাজে দেবে। ওকে, সো উইদাউট ওয়েস্টিং টাইম নাও উই আর ডিসকাসিং লেকচার 2 কেমিক্যাল কাইনেটিক্স। আমাদের আজকের ডিসকাশনের মধ্যে ফার্স্ট ফ্যাক্টর অন হুইচ ROR ডিপেন্ডস, ROR মানে রেট অফ দ্য রিয়াকশন, কোন কোন ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে, কিভাবে ডিপেন্ড করে সেই ডিটেল ডিসকাশন পড়বো, প্লাস নতুন প্যারামিটার যেগুলো আস্তে আস্তে ঢুকবে সেগুলো নিয়েও ডিসকাশন আমরা করবো উইথ এক্সপ্লানেশন। ওকে, সো ফ্যাক্টর অন হুইচ রেট অফ দ্য রিয়াকশন ডিপেন্ডস, তার মধ্যে ফার্স্ট হচ্ছে নেচার অফ দ্য রিয়াকট্যান্স। আগের দিনে আমরা ডিসকাশন করেছিলাম যে আয়নিক রিয়াকশন আর দোজ টাইপ অফ রিয়াকশন হুইচ আর কনসিডার্ড অ্যাজ এ ভেরি ফাস্ট রিয়াকশন, তাতে আমরা দেখেছিলাম এক্সাম্পল যে ক্লোরাইড আয়নের কোয়ালিটেটিভ অ্যানালিসিসে সিলভার নাইট্রেট দিলে সঙ্গে সঙ্গে সিলভার ক্লোরাইড প্রেসিপিটেট পড়ে, যেখানে টাইমিং ছিল 10^-6 সেকেন্ড, সেটা আমরা দেখেছিলাম আগের ডিসকাশনে। নেক্সট যেটা সেটা হচ্ছে যে স্লো রিয়াকশন, যেটা মলিকুলার রিয়াকশনের আগের যে পার্টটা ছিল, দ্যাট ইজ কোভ্যালেন্ট রিয়াকশন বলে অনেক সময়, সেটা স্লো রিয়াকশন, অল দো ইউ ক্যান সে মলিকুলার রিয়াকশন। তো সেক্ষেত্রে এই এখানে যে স্লো রিয়াকশনের কন্টেন্টটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ভেরি স্লো নয়, মডারেট রিয়াকশন আর কি, স্লো রিয়াকশন, যেখানে নাইট্রোজেন হাইড্রোজেন সাথে রিয়াকশন করে অ্যামোনিয়া তৈরি করছে, এটা আমরা দেখেছিলাম আগের দিন। এরপরে যেটা নেচার অফ দ্য রিয়াকটেন্টের মধ্যে হোমোজিনিয়াস রিয়াকটেন্সের রিয়াকশন রেট কিন্তু হেটারোজিনিয়াস রিয়াকটেন্টের রিয়াকশন রেটের থেকে বেশি হবে, অবভিয়াসলি তাই, তার কারণ হচ্ছে হোমোজিনিয়াস রিয়াকটেন্ট মানে তারা একই ফেজে আছে, সুতরাং তাদের একই ফেজে থাকলে রিয়াকশন হওয়ার রেটের পসিবিলিটি অনেক বেশি হবে ইন কম্পারিজন টু হেটারোজিনিয়াস রিয়াকটেন্স। হেটারোজিনিয়াস রিয়াকশন দুটো আলাদা আলাদা ফেজে আছে, অবভিয়াসলি রিয়াকশন স্লো হবে। নেক্সট, রেট অফ দ্য রিয়াকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ দ্য প্রোডাক্ট, অবভিয়াসলি তাই, যত প্রোডাক্টের স্টেবিলিটি বাড়বে তত রিয়াকটেন্টগুলো আরও তাড়াতাড়ি রিয়াক্ট করে প্রোডাক্ট তৈরি করবে, তার মানে রেট অফ দ্য রিয়াকশন ইনক্রিজ করবে। সো দ্যাটস ওয়াই উই ক্যান সে রেট অফ দ্য রিয়াকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্টেবিলিটি অফ দ্য প্রোডাক্ট, আর অল্টারনেটিভলি উই ক্যান সে রেট অফ দ্য রিয়াকশন ইজ ইনভার্সলি প্রপোর্শন টু দ্য স্টেবিলিটি অফ দ্য রিয়াকটেন্ট। এখন রিয়াকটেন্টে যদি স্টেবিলিটি বেশি হয়ে যায় ন্যাচারালি তাদের রিয়াকশন রেট স্লো হয়ে যাবে, তাই তো? আর যদি রিয়াকটেন্টের স্টেবিলিটি কম হয় তাহলে তারা হাইলি সাসেপ্টেবল টু রিয়াক্ট উইথ ইচ আদার, তো সেক্ষেত্রে অবভিয়াসলি রেট অফ দ্য রিয়াকশন বাড়বে। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে অ্যাসিটিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিড দুটোরই ডিসোসিয়েশন হচ্ছে, অ্যাসিটিক অ্যাসিড ডিসোসিয়েট করে অ্যাসিডিক আয়ন তৈরি করছে, ফর্মিক অ্যাসিড ডিসোসিয়েট করে ফর্মেট আয়ন তৈরি করছে, বোথ দ্য অ্যানায়ন আর নোন অ্যাজ কার্বক্সিলেট অ্যানায়ন অ্যান্ড বোথ দ্য অ্যানায়ন আর অলসো স্টেবিলাইজ থ্রু রেজোনেন্স, দুটোই স্টেবিলাইজ কার্বক্সিলিক অ্যাসিডের অ্যানায়ন, দ্যাটস ওয়াই দিস টু অ্যানায়ন্স আর নোন অ্যাজ কার্বক্সিলেট অ্যানায়ন, আর দুটোরই কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজেশন আছে, কিন্তু যেটা অ্যাসিটেট আয়ন আছে সেই অ্যাসিটেট আয়নের কম্পারেটিভ স্টেবিলিটি আমরা যদি দেখি ফর্মেট আয়নে অ্যাসিটেট আয়নে এসে, সেক্ষেত্রে কিন্তু ফর্মেট আয়নের স্টেবিলিটি অ্যাসিটেট আয়নের থেকে বেশি, কেন? তার কারণ হচ্ছে এই অ্যাসিটেট আয়নে CH3 গ্রুপে প্লাস আই এফেক্টের জন্য ইট উইল ইন্টেন্সিফাই দ্য নেগেটিভ চার্জ অন দ্য অক্সিজেন অ্যাটম, এই অক্সিজেন অ্যাটম মাথায় যে নেগেটিভ চার্জ আছে তার ইন্টেন্সিটি অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে, তাহলে রিলেটিভ স্টেবিলিটি কিন্তু এটার কমে যাচ্ছে, হুইচ ইজ মিসিং ইন কেস অফ ফর্মেট, কারণ ফর্মেটে এই জায়গাটায় এইচ গ্রুপ আছে, সো ন্যাচারালি সেই জায়গাটা যেহেতু এইচ গ্রুপ আছে এইচ এর প্লাস আই মানে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট নেই যেটা CH3 আছে, সেই কারণে যে আনস্টেবিলিটি বা ইনস্টেবিলিটি যেটা তৈরি হচ্ছে, যে ইনস্টেবিলিটি তৈরি হচ্ছে ডিউ টু দ্য প্লাস আই এফেক্ট অফ CH3 গ্রুপ উইচ উইল ইন্টেন্সিফাই দ্য নেগেটিভ চার্জ অন দ্য অক্সিজেন অ্যাটম, যার জন্য ইনস্টেবিলিটি তৈরি হচ্ছে সেটা কিন্তু ফর্মেট আয়নের ক্ষেত্রে হচ্ছে না, সো ন্যাচারালি আমরা রিয়াকশনটা দেখে বুঝতে পারি, এবার যদি এক্সপ্লানেশনটা ভালো করে বুঝতে পারি তাহলে আমরা বলতে পারি বোথ দ্য অ্যানায়ন স্টেবিলাইজ থ্রু রেজোনেন্স, বাট
the relative stability of acetate ion is lower in comparison to formate ion. So that's why formate ion is termed as stable, acetate ion is termed as unstable. So naturally, ekhane product ta beshi stable, tale a rate of the reaction jodi 2 dhara hoy, ar a rate of the reaction jodi 1 dhara hoy, to obviously amra bolte pari formic acid theke formate ion er formation reaction rate is more faster in comparison to acetic acid theke acetate ion toiri. So that's why ekhane lekha hoyeche, dekho bhalo kore, the ROR of 1, it means formate. ঠিক আছে, ভালো করে দেখবে, ভালো করে রিয়াকশনটা দুটো দেখলেই বুঝতে পারবে যে ROR of 2 মানে ফর্মিক অ্যাসিড থেকে ফর্মেট আয়ন ফর্মেশন ইজ মোর ফ্যাসাইল ইন কম্পারিজন টু অ্যাসিডিক অ্যাসিড থেকে অ্যাসিটেট আয়ন তৈরি। তাহলে ROR of 2 obviously greater than ROR of 1। ওকে, সেকেন্ড যেটা সেটা যে ফিজিক্যাল স্টেট অফ দ্য রিয়াকট্যান্টস, ফিজিক্যাল স্টেট অফ দ্য রিয়াকট্যান্ট আমরা যদি দেখি, আমরা জানি গ্যাসিয়াস গ্যাসিয়াস স্টেটে যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসগুলো আছে সেগুলো র্যান্ডামনেস অনেক বেশি বা র্যান্ডাম মোশন অনেক বেশি ইন কম্পারিজন টু লিকুইড, লিকুইড পার্টিকেলস আর মোর রিজিড ইন কম্পারিজন টু গ্যাসিয়াস পার্টিকেলস। অন দ্য আদার হ্যান্ড উই ক্যান সি সলিড পার্টিকেল আর মোর রিজিড ইন কম্পারিজন টু লিকুইড পার্টিকেলস। সো দ্যাটস ওয়াই গ্যাসিয়াস পার্টিকেল আর মোর র্যান্ডাম ইন মোশন, অবভিয়াসলি গ্যাসিয়াস পার্টিকেল যারা আছে তাদের রিয়াকশন রেটটা সবসময় লিকুইড এবং সলিডের থেকে বেশি হবে। দিস বি দ্য সেকেন্ড ফ্যাক্ট, ফিজিক্যাল স্টেট অফ দ্য রিয়াকটেন্স। ঠিক আছে, নাও থার্ড ওয়ান, থার্ড ওয়ান ইজ সার্ফেস এরিয়া অফ দ্য রিয়াকটেন্স। তো অবভিয়াসলি রেট অফ দ্য রিয়াকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শন টু দ্য সার্ফেস এরিয়া অফ দ্য রিয়াকটেন্ট, এটা আমরা জানি। যদি না জানি তাহলে এই এক্সাম্পলটা দেখবে, তাহলে তোমার ব্যাপারটা তোমার কাছে আরও ইজি হয়ে দাঁড়াবে। একটা সুগার পাউডার, একটা সুগার কিউব নেওয়া হয়েছে। এখন দুটো আলাদা আলাদা কাপে গরম চা আছে, একটাতে সুগার পাউডার দিলাম, একটাতে সুগার কিউব দিলাম, কোনটা তাড়াতাড়ি ডিজলভ করবে? অবভিয়াসলি সুগার পাউডারটা তাড়াতাড়ি ডিজলভ করে ইন কম্পারিজন টু সুগার কিউব। কেন? সুগার পাউডারের সার্ফেস এরিয়া সুগার কিউবের থেকে অনেক বেশি, আর সার্ফেস এরিয়া যত বেশি হবে আর ওয়ার তত বেশি হবে। সো দ্যাটস ওয়াই সুগার পাউডার রেট অফ মানে ডিজলভ বা ডিস মানে সুগার পাউডার মিল্ক বা ওয়াটার বা সল দোজ টাইপ অফ সলভেন্টের মধ্যে মোর ফাস্টার রেটে ডিজলভ করবে ইন কম্পারিজন টু সুগার কিউব। ওকে, নাও ফোর্থ ওয়ান, দ্য ইন্টেন্সিটি অফ লাইট। কিছু রিয়াকশন আছে দোজ আর ফোটো সেন্সিটিভ, তাদের রিয়াকশনের ক্ষেত্রে এটা কিন্তু মানে রেস্ট্রিক্টেড আর কি, সবার ক্ষেত্রে এটা সিম্পলিফাই করলে হবে না। ওকে, তো ইন্টেন্সিটি অফ লাইট, সাম অফ দ্য রিয়াকশন আর ফোটো সেন্সিটিভ, লাইট সেন্সিটিভ আর কি। যেমন হাইড্রোজেন ক্লোরিনের সাথে রিয়াকশন করবে অবভিয়াসলি ইন প্রেজেন্স অফ এইচ নিউ মানে ফোটন টু প্রডিউস এইচসিএল গ্যাস। এখানে এখানে কি ইন্টেন্সিটি অফ দ্য লাইট যত ইনক্রিজ করবে, নাম্বার অফ ফোটন তত ইনক্রিজ করবে, নাম্বার অফ ফোটন যত ইউজ করবে ইনক্রিজ করবে তত আর ওয়ার মানে রেট অফ দ্য রিয়াকশন কিন্তু ইনক্রিজ করবে। ওকে, বাট দিস টাইপ অফ কন্টেন্ট বা দিস টাইপ অফ প্রপার্টি ইজ রেস্ট্রিক্টেড ফর সাম ফোটো সেন্সিটিভ রিয়াকশনস। ওকে, তো সেটা কিন্তু এটা রেস্ট্রিক্টেড ফোটো সেন্সিটিভ রিয়াকশনের ক্ষেত্রে, মানে সবার ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লাই হবে না। ওকে, নেক্সট হচ্ছে এফেক্ট অফ ক্যাটলিস্ট। ক্যাটলিস্টের এফেক্ট কীরকম? আমরা জানি যে ক্যাটলিস্ট কোনো রিয়াকশনের স্পিড আপ বা ডাউন, যে কোনো আপস অ্যান্ড ডাউন যে কোনো একটা করতে পারে, কিন্তু ক্যাটলিস্ট স্পিড আপ অর স্পিড ডাউনও করতে পারে অফ রেট অফ দ্য রিয়াকশন। আমরা পজিটিভ ক্যাটলিস্ট হলে সেটা রিয়াকশন রেটটা ইনক্রিজ করবে, নেগেটিভ ক্যাটলিস্ট রিয়াকশন রেটটা ডিক্রিজ করবে। তো অ্যাকচুয়ালি কী হয়, অ্যাকচুয়ালি ক্যাটলিস্ট যেটা করে সেটা একটা মানে অল্টারনেটিভ পাথ সেট করে নেয় ফর দ্য রিয়াকশন, আর যেই পাথের ক্ষেত্রে এনার্জি অফ অ্যাক্টিভেশনটা কিন্তু কম হয়। নাও দ্য কোয়েশ্চেন, হোয়াট ইজ এনার্জি অফ অ্যাক্টিভেশন? যাই হোক, আগে দেখি গল্পটা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাটলিস্ট সেট আপ অ্যান অল্টারনেটিভ ফ্রম রিয়াকটেন্ট টু প্রোডাক্ট হুইচ লোয়ার্স দ্য এনার্জি অফ অ্যাক্টিভেশন। এনার্জি অফ অ্যাক্টিভেশনকে এখানে একটা গ্রাফ দেখো দেওয়া হয়েছে, রিয়াকশন কোয়ার্ডিনেটের সাথে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম তৈরি করেছি। রিয়াকটেন্ট এখানে, প্রোডাক্ট এখানে, প্রোডাক্ট নিচেও হতে পারত। এখান থেকে একটা পার্টিকুলার ব্যারিয়ার পেরিয়ে প্রোডাক্ট তৈরি হচ্ছে। এই প্রথমটা যে ব্যারিয়ারটা পেরোতে হচ্ছে সেই রিয়াকশনটা কিন্তু কনসিডার করেছি আমরা উইদাউট ইউজিং ক্যাটলিস্ট, সেটা লেখা আছে উইদাউট ক্যাটলিস্ট। ঠিক আছে, আর পরেরটা যেটা সেটা হচ্ছে উইথ ক্যাটলিস্ট দিয়ে রিয়াকশনটা করানো হচ্ছে। সেটা দেখা যাচ্ছে যে এই যে গ্যাপটা এইখান থেকে এই পর্যন্ত, ভালো করে লক্ষ্য করে দেখো, রিয়াকটেন্টের জায়গাটা এইখানে আর পিকটা এখানে, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে বলা হয় এনার্জি অফ অ্যাক্টিভেশন। এই ব্যারিয়ারটাকে বলা হয় এনার্জি অফ অ্যাক্টিভেশন। এই ব্যারিয়ারটা পেরিয়ে তারপরে প্রোডাক্ট তৈরি হয়। এখন দেখা উইদাউট ইউজিং যে ক্যাটালিস্ট সেখানে এই ব্যারিয়ারটা অবভিয়াসলি বেশি, আর অল্টারনেটিভ পাথ যেটা ক্যাটালিস্ট সেট করে নিয়েছে নিজের জন্য তার ব্যারিয়ারটা কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো কম। তার মানে ব্যারিয়ার যদি কম বেরোতে হয় ন্যাচারালি তার
টাইমটা কম লাগবে, মানে স্পিডটা অনেক বেশি। তো সেই কারণে ক্যাটালিস্ট ইউজ করলে এনার্জি অফ এইটাকে এনার্জি অফ অ্যাক্টিভেশন বলে। এনার্জি অফ অ্যাক্টিভেশনে যে অল্টারনেটিভ পাথটা ক্যাটালিস্ট সেট করেছে সেটার ভ্যালুটা কম, আর উইদাউট ইউজিং ক্যাটালিস্টের যে পাথটা ছিল তার এনার্জি অফ অ্যাক্টিভেশন বেশি। তো ফ্রম দিস ফিগার উই ক্যান ইজিলি সে দ্যাট ক্যাটালিস্ট ইউজ করলে আর ওয়ার ইনক্রিজ করবে। ওকে, সো সেটাই এখানে লিখেছে, ইউ অ্যাকচুয়ালি ক্যাটালিস্ট সেটস আপ অ্যান অল্টারনেটিভ ফ্রম রিয়াক্টেন্ট টু প্রোডাক্ট উইথ লোয়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন, যেটা আমরা দেখলাম এখানে। যেমন এক্সাম্পল হিসেবে সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে রিয়াকশন করে সালফার ট্রাইক্সাইড তৈরি করছে, যেখানে নাইট্রিক অক্সাইড অ্যাক্ট অ্যাজ এ ক্যাটালিস্ট। অবভিয়াসলি বুঝতেই পারছি যে রেট অফ দ্য রিয়াকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শন টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য ক্যাটালিস্ট, সেটাই এখানে লিখেছি। ওকে, নেক্সট ছ নম্বর আমাদের পয়েন্ট হচ্ছে টেম্পারেচার। অবভিয়াসলি আমরা জানি টেম্পারেচার যত বাড়াবো তত রেট অফ দ্য রিয়াকশন বাড়বে, কিন্তু সেটা কী এক্সটেন্টে কত ফোল্ড বাড়ছে সেই ব্যাপারে একটু ইনফরমেশান দেওয়ার, তারপর তার চুলচেরা বিশ্লেষণ আমরা পরে যাব। উই ডিসকাসড ইট ইন আওয়ার ল্যাটার সেকশন অফ কেমিক্যাল কাইনেটিক্স। টেম্পারেচার জেনারেলি কী বলেছে, আর ও আর ইনক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার, আমরা সকলেই জানি। এগেইন অন ইনক্রিজিং 10 ডিগ্রি সেন্টিগ্রেড, দিস ইজ আ এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, দ্যাট ইজ অন ইনক্রিজিং টেম্পারেচার 10 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার রাইজ করলে রেট অফ দ্য রিয়াকশন টু ফোল্ড বেড়ে যায়, মানে রেট অফ দ্য রিয়াকশন ইনক্রিজেস টু টাইমস, ডবল হয়ে যায়। এর এক্সপ্লেনেশনে পরে আমরা যাবো, এটা একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট বলা হয়েছে যে রেট অফ দ্য রিয়াকশন জেনারেলি বিভিন্ন রিয়াকশন স্টাডি করে দেখা গেছে যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার রাইজ করালে রিয়াকশন টু ফোল্ড বেড়ে যায়, রেট অফ দ্য রিয়াকশন ডবল হয়ে যায় আর কি। তো এর এক্সপ্লেনেশন আমরা পরে আমাদের কাইনেটিক্সের পরে লেকচারে জানতে পারবো যে এক্সপ্লেনেশন কোথা থেকে এসেছিলো। দ্য অ্যাকচুয়ালি এখানে জাস্ট মেনশন করে দেওয়া হয়েছে যে ইউজিং আরহেনিয়াস ইকুয়েশন, আরহেনিয়াস ইকুয়েশন থেকে আমরা টেম্পারেচারের ডিপেন্ডেন্স আর ও আর জানতে পারি। তো দ্যাট ইজ দ্য রেট কনস্ট্যান্ট কে ইজ ইকুয়ালস টু একটা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর এ, এটা একটা কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি, এটা হচ্ছে এনার্জি অফ অ্যাক্টিভেশন, আর তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর টি হচ্ছে অ্যাবসোলিউট স্কেল টেম্পারেচার। এটা নিয়ে পরে আমরা ডিসকাস করব, ঠিক আছে। যাই হোক, আপাতত আমরা যেটা জানতে পারলাম যে এক্সপেরিমেন্টাল ফ্যাক্টর সেটা হচ্ছে টেম্পারেচার যত বাড়াবো তত রেট অফ দ্য রিয়াকশন ইনক্রিজ করবে, পার 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার রাইজ করলে রিয়াকশন রেট টু ফোল্ড বেড়ে যায়। ওকে, নেক্সট ভাইটাল ওয়ান ইজ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকট্যান্টস। কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকট্যান্ট কিন্তু প্রচণ্ড ভাইটাল পয়েন্টস। জেনারেলি কী হয়, আর ভালো করে লক্ষ্য করে দেখি যে পয়েন্টগুলো বলছি। জেনারেলি আর ও আর ইনক্রিজেস অন ইনক্রিজিং কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকট্যান্টস, একটা পয়েন্ট বললাম। আবার দেখো, আর ও আর মে অলসো ডিক্রিজ অন ইনক্রিজিং কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকশন, বোথ আর কন্ট্রাডিক্টরি টু ইচ আদার। আবার কি বলছি দেখো, আর ও আর রিমেন্স আনএফেক্টেড, কনসেন্ট্রেশন চেঞ্জ করলে ইনক্রিজ বা ডিক্রিজ করলে আর ও আর কিন্তু আনএফেক্টেড হয়ে আছে। সো আর ও আর মে অলসো ডিপেন্ড আপন দ্য প্রোডাক্ট কনসেন্ট্রেশন, রেট অফ দ্য রিয়াকশন প্রোডাক্ট কনসেন্ট্রেশনও ডিপেন্ড করতে হবে। কিন্তু আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে কিন্তু দেখেছিলাম যে রেট অফ দ্য ফরওয়ার্ড রিয়াকশন, যেটা আমাদের ল অফ মাস অ্যাকশন ছিল, তাতে কিন্তু আমরা দেখেছিলাম রেট অফ দ্য রিয়াকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকট্যান্টস। কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আর ও আর রিয়াকট্যান্টের উপর ডিপেন্ড করছে, প্রোডাক্টের উপরও ডিপেন্ড করছে। দিস ইজ দ্য রেট ল অ্যাকচুয়ালি বেসড অন দ্য কাইনেটিক। ওকে, তো আরেকটা পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আর ও আর মে অলসো ডিপেন্ড অন ওয়ান অর অল অর নান অফ দ্য রিয়াকট্যান্ট কনসেন্ট্রেশন, একটার সঙ্গেও ডিপেন্ড করতে পারে, সবার উপরও ডিপেন্ড করতে পারে, প্রোডাক্টের উপরও ডিপেন্ড করতে পারে, আবার কারোর উপর ডিপেন্ড নাও করতে পারে। এখন বুঝবো কী করে কার উপর ডিপেন্ড করছে। দিস ইজ এন্টায়ারলি এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, উইদাউট এনি এক্সপেরিমেন্ট ইউ কান্ট সে দ্যাট হোয়েদার দ্য রিয়াকশন রেট ইজ ডিপেন্ড অন কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকট্যান্ট অর প্রোডাক্ট, অর ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ রিয়াকট্যান্ট কনসেন্ট্রেশন, অর ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রোডাক্ট কনসেন্ট্রেশন, অর ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অল দ্য কনস্টিটিউয়েন্ট কনসেন্ট্রেশন। উইদাউট এক্সপেরিমেন্ট ইউ ক্যান্ট সে ইট, দিস ইজ দ্য মেন ফ্যাক্ট। নাও এক্সপ্লেন দ্য ডিপেন্ডেন্স অফ রেট ল, এটা আমরা কাইনেটিক্সের রেট ল যে সব থেকে ভাইটাল জায়গাটা সেটা নিয়ে ডিসকাশন শুরু করছি। কী বলেছে ভালো করে দেখো, তাতে বলেছে যে রেট অফ দ্য রিয়াকশন আর ওয়ার ডিপেন্ড অন কনসেন্ট্রেশন অফ দ্য স্পিসিস ইন দ্য রিয়াকশন। আর বলেছে দিস ডিপেন্ডেন্স ইজ ভেরি কমপ্লেক্স অ্যাজ ইট ইজ চেঞ্জেস উইথ চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ দ্য স্পিসিস, যত আমরা স্পিসিসে কনসেন্ট্রেশন চেঞ্জ করবো এটা ডিপেন্ডেন্সটা চেঞ্জ হতে পারে নাও পারে, মানে ইটস আ কমপ্লেক্স ফেনোমেনাল। ওকে, আরেকটা কি সেটা হচ্ছে উই অনলি স্টাডি দ্য সিম্পলেস্ট ফর্ম অফ দ্য ডিপেন্ডেন্স, মানে আমরা অ্যাকচুয়ালি এখানে যে ডিপেন্ডেন্সটা স্টাডি করবো দ্যাট ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম। সিম্পলেস্ট ফর্ম মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের ডিসকাশানে যে রিয়াকশনসগুলো আসবে আমরা দুটো টাইপের রিয়াকশনকে কনসিডার করবো এখানে। একটা হচ্ছে এলিমেন্টারি রিয়াকশন, মানে যেটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন,
আর একটা হচ্ছে মাল্টি স্টেপ রিয়াকশনস, বা ইউ ক্যান সে কমপ্লেক্স রিয়াকশন। সো লেট আস ডিসকাস। সো উই হ্যাভ অ্যান এক্সাম্পল ফ্রম হুইচ উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট অফ ডিপেন্ডেন্স অফ রেট অফ দ্য রিয়াকশন উইথ কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকটেন্স অর প্রোডাক্ট অর অল অফ দেম অর ইন্ডিপেন্ডেন্ট অফ কনসেন্ট্রেশন অফ রিয়াকটেন্স অর প্রোডাক্ট। লেট আস সি, টু এ প্লাস বি থেকে প্রোডাক্ট তৈরি হয়েছে, কনসেন্ট্রেশন অফ রিয়াকটেন্স এখানে একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট তোমাকে বলা হচ্ছে, তোমাদের একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট বলা হচ্ছে, সেটা থেকে আমি কনসিডার করব যে কী কী হতে পারে, হোয়াট আর দ্য পসিবিলিটিস। দ্য কনসেন্ট্রেশন অফ এ যদি ডাবল করা হয় দেন রেট অফ দ্য রিয়াকশন ডবল হয়ে যাচ্ছে, তাহলে ইন দ্যাট কেস ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ উই ক্যান সে রেট অফ দ্য রিয়াকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শন টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকট্যান্ট এ, এটা আমরা বলতে পারি। আবার বলেছে যে যদি এরম হতো যে কনসেন্ট্রেশন অফ বি যদি ডাবল করা হচ্ছে তাহলে রেট অফ দ্য রিয়াকশন ফোর টাইমস ইনক্রিজ করে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি রেট অফ দ্য রিয়াকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শন টু দ্য স্কোয়ার অফ দ্য কনসেন্ট্রেশন অফ বি, এটা বলতে পারি। তাহলে এবার যদি দুটোকে একসাথে ট্যাগ করি তাহলে আমরা বলতে পারি যে রেট অফ দ্য রিয়াকশন ইজ ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট, দ্যাট ইজ রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার ওয়ান ইন্টু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার টু, কনসিডারিং দ্য অ্যাবভ ফ্যাক্টস। সো দিস ইজ দ্য রেট ল এক্সপ্রেশন, এটা কি বলে রেট ল এক্সপ্রেশন। আবার এটা কিন্তু এরমও হতে পারতো, মানে আমি ওপরে যে ফ্যাক্টগুলো দিয়েছি তার ওপর বেশ করে এটা লিখেছি, কিন্তু এটা যে এরমই হবে তার কোনো গ্যারেন্টি নেই, যদি না আমরা এক্সপেরিমেন্টাল অবজারভেশনস কনসিডার করি। এখন এটা এরমও হতে পারতো, রেট অফ দ্য রিয়াকশন ইজ ইকুয়াল টু কে ইন্টু কনসেন্ট অফ এ স্কোয়ার ইন্টু কনসেন্ট্রেশন অফ বি, এরম হতে পারতো। কিন্তু তার মানে আলটিমেটলি আমি তোমাকে যেটা বলতে চাইছি, ইট অল অ্যাবাউট দ্য এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, ইট অল অ্যাবাউট দ্য এক্সপেরিমেন্টাল রেজাল্ট। উইদাউট এনি এক্সপেরিমেন্ট ইউ ক্যান সে দ্য ডিপেন্ডেন্স অফ রেট অফ দ্য রিয়াকশন উইথ কনসেন্ট্রেশন অফ রিয়াকটেন্স অর প্রোডাক্টস। ওকে, সো এইখান থেকে যে নতুন টার্মটা আমাদের কাছে আসবে, দ্যাট টার্ম ইজ নোন অ্যাজ অর্ডার, অর্ডার অ্যান্ড মলিকুলারিটি, এই দুটো ভাইটাল টার্ম আমাদের কাছে আসবে, যেটা নিয়ে আমরা ডিসকাশন শুরু করবো। সো লেট আস ডিসকাস অর্ডার অ্যান্ড মলিকুলারিটি। সো বিফোর স্টার্টিং দ্য ডিসকাশন অফ অর্ডার অ্যান্ড মলিকুলারিটি, ফার্স্ট উই ডিসকাস ওবভিয়াসলি অর্ডারটা। তো অর্ডার ডিসকাশনের আগে একটা কথা মাথায় ঢুকিয়ে রাখতে হবে প্রথম থেকে, যে অর্ডার ইজ টোটালি অ্যান এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি। তারপর অর্ডারটা কী কী ব্যাপার সেটা আমরা আসছি। ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অর্ডার ইজ টোটালি অ্যান এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি। ওকে, সো লেট আস ডিসকাস অর্ডার। অর্ডার অর্ডার ইজ টোটালি অ্যান এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি। অর্ডার কী জানতে পারছি একটু বাদে, দেখো হোয়াট ইজ দ্য বেসিক ডেফিনিশন অফ অর্ডার। অর্ডার বলতে কী বোঝাতে চাইছেন আপনি? আপনি তো বলছেন অর্ডার ইজ টোটালি অ্যান এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি, অর্ডারটা কী? তারপর তো তার এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি ফ্যাক্ট। অর্ডারের ডেফিনিশন হচ্ছে দ্য সাম অফ দ্য পাওয়ার অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকটেন্স ইন দ্য রেট ল ইজ কল্ড অর্ডার অফ দ্য কেমিক্যাল রিয়াকশন নর্মালি অ্যান্ড ওবভিয়াসলি ফর এলিমেন্টারি রিয়াকশন, মানে যেগুলো সিঙ্গল স্টেপ রিয়াকশন তাদের ক্ষেত্রেই কিন্তু এই কনসিডারেশনটা আমি বলছি, সেটা ভালো করে খেয়াল রাখবে। The sum of the power of concentration of the reactants in rate law expression is called order of the reaction, and this is the definition which is only valid for elementary reaction. You know, elementary reaction means you know, single step reaction, that is the definition of valid. Otherwise, I mean, you have to say that the complex reaction by several step, multi-step reaction, the order রিয়াকটেন্টের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করতে পারে, প্রোডাক্টের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করতে পারে, রিয়াকটেন্টসের পাওয়ারও কনসিডারেশন মানে কোয়েফিশিয়েন্ট যেটা আছে স্টয়চোমেট্রিক কোয়েফিশিয়েন্ট তার সেটাও কনসিডারেশন আসতে পারে, প্রোডাক্টের যে স্টয়চোমেট্রিক কোয়েফিশিয়েন্ট আছে সেটাও কনসিডারেশনে আসতে পারে, ক্যাটলিস্টের যে স্টয়চোমেট্রিক কোয়েফিশিয়েন্ট আছে সেটাও কনসিডারেশনে আসতে পারে, আবার কারো কোনো স্টয়চোমেট্রিক কোয়েফিশিয়েন্ট কেউই কনসিডারেশন নাও আসতে পারে। বাট দোজ ফ্যাক্টস আর অনলি ভ্যালিড ফর মাল্টি স্টেপ রিয়াকশন। আর এখানে যে ডেফিনিশনটা দিয়েছি সেটা কিন্তু শুধুমাত্র এলিমেন্টারি বা সিঙ্গল স্টেপ রিয়াকশনের ক্ষেত্রে, দ্য সাম অফ দ্য পাওয়ার অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকটেন্স ইন দ্য রেট ল এক্সপ্রেশন ইজ কল্ড অর্ডার অফ কেমিক্যাল রিয়াকশন। এরপরে অর্ডার অফ আ রিয়াকশন ক্যান বি জিরো, ওয়ান, টু, থ্রি, মানে হোল নাম্বার হতে পারে, জিরো হতে পারে, অথবা ইভেন ফ্র্যাকশনও হতে পারে, অর নেগেটিভও হতে পারে। কিন্তু দিস বি দ্য ক্রুশিয়াল পয়েন্টস, যে অর্ডার নেগেটিভও হতে পারে। কিন্তু নেক্সট হচ্ছে জিরো অর্ডার রিয়াকশন, মানে জিরো লিখেছে মানে মিনস জিরো অর্ডার রিয়াকশন মানে বুঝতেই পারছি যে অর্ডার জিরো হয় যদি তাহলে রেট অফ দ্য রিয়াকশন ইজ সিম্পলি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকটেন্স অর প্রোডাক্টস অর এনি অফ দেম। সেটা এখানে বলেছে জিরো অর্ডার রিয়াকশন মিনস দ্য রেট অফ দ্য রিয়াকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকটেন্স
যদি এলিমেন্টারি রিয়াকশন হয়, আর যদি কমপ্লেক্স রিয়াকশন হয় তাহলে এখানে অ্যাড হবে যে রিয়াক্ট্যান্টস প্রোডাক্টস। ওকে, সো লেট আস সি অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পল দেখি। ইফ দ্য রেট অফ দ্য রিয়াকশন, যদি পেয়ে থাকি অবভিয়াসলি এলিমেন্টারি রিয়াকশনের ক্ষেত্রে বারবার মেনশন করছি আর ইজ ইকাস টু কে, দ্যাট ইজ দ্য রেট কনস্ট্যান্ট এক্স টু দি পার এ অ্যান্ড ওয়াই টু দি পার বি। সো ফ্রম দ্যাট ফ্যাক্ট অফ ভিউ উই ক্যান সে দ্যাট অর্ডার অফ দ্য রিয়াকশন ইজ এ প্লাস বি। কনসেন্ট্রেশনের পাওয়ার এ আছে, এখানে কনসেন্ট্রেশনের পাওয়ার বি আছে, তাহলে অবভিয়াসলি অর্ডার হবে এ প্লাস বি। আর যদি এরকম থাকতো আর ইজ ইকাস টু এ টু দি পাওয়ার থ্রি বাই টু বি টু দি পাওয়ার হাফ, সো অর্ডার অফ দ্য রিয়াকশন কী হতো, থ্রি বাই টু প্লাস হাফ মানে টু হতো। ওকে, সো লেট আস ডিসকাস দ্য এলিমেন্টারি রিয়াকশন, যেটা বলছিলাম বারবার যে হোয়াট ইজ এলিমেন্টারি রিয়াকশন, হোয়াট অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ এলিমেন্টারি রিয়াকশন। এলিমেন্টারি রিয়াকশন কী বলেছে, বলেছে যেটা সেটা হচ্ছে হোয়েন আ রিয়াকশন টেক্স প্লেস ইন ওয়ান স্টেপ, যেটা আমি বললাম সিঙ্গেল স্টেপ রিয়াকশন, দেন ইট ইজ নোন অ্যাজ এলিমেন্টারি রিয়াকশন। হোয়েন আ সিকোয়েন্স অফ এলিমেন্টারি রিয়াকশনস অর মেকানিজম গিভস দ্য প্রোডাক্ট, দেন দ্য রিয়াকশন অবভিয়াসলি টার্মড অ্যাজ কমপ্লেক্স রিয়াকশন, মানে মাল্টি স্টেপ রিয়াকশন যেগুলো আছে তাদের কিন্তু কমপ্লেক্স রিয়াকশন বলে। ওকে, এবার যেটা বলছি, যে আমি যেটা বলছিলাম যদি কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে গল্পটা কীরকম, ধরো একটা এক্সাম্পল নিচ্ছে এ প্লাস টু বি থেকে সি হচ্ছে, এখন রেট অফ দ্য রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ কিউ, কনসেন্ট্রেশন অফ বি স্কোয়ার, কনসেন্ট্রেশন অফ সি টু দি পার মাইনাস টু। এখন যদি প্রশ্ন করে এটা কোটা থেকে পেলেন, অবভিয়াসলি এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, বারবার বলা হচ্ছে কিন্তু এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে যে পাওয়ারগুলো আছে তাদের সাথে কিন্তু এদের স্টয়চোমেট্রিক কোএফিসিয়েন্টের কোনো রিলেশনই কিন্তু নেই, বিকজ ইটস এ কমপ্লেক্স রিয়াকশন, ইটস নট অ্যান এলিমেন্টারি রিয়াকশন। তাহলে উইথ রেসপেক্ট টু, আফটার গেটিং দ্য রেট এক্সপ্রেশন উই ক্যান সে অ্যান্ড অনলি ইন দ্যাট কেস উই ক্যান সে অর্ডার অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু এ অবভিয়াসলি থ্রি, অর্ডার অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু বি অবভিয়াসলি টু, অর্ডার অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু সি মাইনাস টু। আমি কিন্তু আগে বলেছিলাম অর্ডার কিন্তু নেগেটিভ আসতে পারে। এখন যেটা গল্প সেটা হচ্ছে যে যেটা বললাম যে অর্ডার মেবি নেগেটিভ, তো টোটাল অর্ডার অফ দ্য রিয়াকশন যদি কনসিডার করা হয় অবভিয়াসলি রেট এক্সপ্রেশনে যেসব স্পিসিসগুলো ইনভলভ অ্যাজ এ কনসেন্ট্রেশন তাদের পাওয়ারের সামেশানটা হচ্ছে অর্ডার। সো আফটার গেটিং রেট এক্সপ্রেশন আমি দেখতে পাচ্ছি পাওয়ার আছে থ্রি টু আর মাইনাস টু, অবভিয়াসলি তার টোটাল অর্ডার অফ দ্য রিয়াকশন হবে কিন্তু থ্রি প্লাস টু মাইনাস টু, মানে অবভিয়াসলি থ্রি। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে ভালো করে, যে এলিমেন্টারি রিয়াকশনের ক্ষেত্রে জাস্ট রিয়াকশন দেখে কিন্তু আমরা বলতে পারবো অর্ডারটা কী হবে, কিন্তু মাল্টি স্টেপ রিয়াকশনের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো দিনই বলতে পারবো না অর্ডার কী হবে, আনলেস অ্যান্ড আনটিল উই নো দ্য রেট এক্সপ্রেশন। ওকে, সো যদি দেখা গেছে যে কিছু ক্ষেত্রে হয়তো মিলে গেছে, ইন দ্যাট কেস দোজ আর জাস্ট আ কোইন্সিডেন্স, এরম কোনো ব্যাপার নেই যে মিলে গেছে মানেই সেটার ক্ষেত্রে হচ্ছে, সেটা কিন্তু নয়, মিলে গেলে জাস্ট আ কোইন্সিডেন্স সেরকম ঘটনার জন্য হয়েছে, এছাড়া কিছুই নয়। ওকে, তাহলে আমরা বলতে পারি যে সো উই ক্যান সে ইন অর্ডার ল প্রোডাক্ট মে অলসো বি ইনক্লুডেড, যেটা বললাম যে অর্ডার ল আমাদের কিন্তু সো কল্ড ইকুইলিব্রিয়ামের যে ল অফ মাস অ্যাকশন ছিল সেটা থেকে কিন্তু ডিফারেন্ট। সো সেক্ষেত্রে রেট অফ দ্য রিয়াকশন আমরা এখানে যেটা পেলাম ভালো করে লিখলাম যে প্রোডাক্টের কনসেন্ট্রেশনে ইনভলভ, আমাদের কিন্তু ল অফ মাস অ্যাকশনের গল্প কিন্তু আলাদা ছিল, সেখানে কিন্তু যদি ফরওয়ার্ড রিয়াকশন হয় তখন রিয়াকট্যান্ট হতো, যদি ব্যাকওয়ার্ড রিয়াকশন হয় সেক্ষেত্রে রেট অফ দ্য রিয়াকশন প্রোডাক্টকে রিয়াকট্যান্ট হিসেবে কনসিডার করে আমরা কিন্তু লিখতাম। এখানে কিন্তু রেট অফ দ্য রিয়াকশন যেটা লিখেছি সেটা কিন্তু কনসিডারিং প্রোডাক্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিয়াকট্যান্টস অ্যান্ড অবভিয়াসলি বাই গেটিং দ্য এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সেই জন্য এখানে বলেছে উই ক্যান সে ইন অর্ডার ল প্রোডাক্ট কনসেন্ট্রেশন মে অলসো বি ইনক্লুডেড, দেয়ার ফোর দেয়ার ইজ নো রিলেশন বিটুইন অর্ডার অ্যান্ড স্টয়চোমেট্রিক কোএফিসিয়েন্ট, ইফ দে আর ইকুয়াল দেন ইট ইজ জাস্ট আ কোইন্সিডেন্ট, শুধুমাত্র একটা কোইন্সিডেন্স যদি মিলে যায়। ওকে, নেক্সট হচ্ছে এই যে এখানে যে কেটা বললাম দ্যাট ইজ দ্য রেট কনস্ট্যান্ট, সেটা সম্বন্ধে একটু জেনে নিই, কারণ পরে এর অ্যাপ্লিকেশন আছে যেগুলো একটু ভালো করে জানলে সুবিধা হবে আমাদের। ফর আ জেনারেল রিয়াকশন একটা রিয়াকশন লিখেছে এ এ প্লাস বি বি রিয়াকশন করে সি সি প্লাস ডি টি তৈরি করেছে, এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট কী বলছে, রেট অফ দ্য রিয়াকশন ইজ ইকস টু রেট কনস্ট্যান্ট ইন্টু কনস্ট্যান্ট এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই, ওয়ার কে ইজ দ্য রেট কনস্ট্যান্ট। ওকে,
দেন আমরা লিখতে পারি যে পাওয়ার যে দুটো আছে x প্লাস y সেটাকে যদি n ধরে নিই দ্যাট বি দ্য অর্ডার অফ দ্য রিঅ্যাকশন তাহলে k দ্যাট ইজ দ্য রেট কনস্ট্যান্ট সেটাকে লিখতে পারি রেট বাই a টু দি পাওয়ার x ইনটু b টু দি পাওয়ার y মানে কনসেন্ট্রেশন হবে a টু দি পাওয়ার x ইনটু কনসেন্ট্রেশন b টু দি পাওয়ার y তাহলে আমি বলতে পারি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার n কারণ x প্লাস y n ধরে নিয়েছি আর এদিকে রেট মানে হচ্ছে কনসেন্ট্রেশন বাই টাইম তাহলে কি দাঁড়ালো কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1 মাইনাস n টাইম টু দি পাওয়ার মাইনাস ওয়ান কনসেন্ট্রেশন যদি মোলস পার লিটারে লিখি তাহলে আমি বলতে পারি মোল টু দি পাওয়ার 1 মাইনাস n লিটার টু দি পাওয়ার n মাইনাস 1 সেকেন্ড ইনভার্স সো দিস বি দ্য ইউনিট অফ রেট কনস্ট্যান্ট এবার জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে কী হবে এনের জায়গায় জিরো বসিয়ে দাও যা আসবে সেটা হচ্ছে আনসার কে ইউনিট অফ রেট কনস্ট্যান্ট কে ফর জিরো অর্ডার রিয়াকশন মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ইউনিট অফ রেট কনস্ট্যান্ট অফ ফার্স্ট অর্ডার রিয়াকশন সব কেটে কুটে গিয়ে সেকেন্ড ইনভার্স ইউনিট অফ রেট কনস্ট্যান্ট অফ সেকেন্ড অর্ডার রিয়াকশন মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স ওকে সো দিস আর দ্য স্মল ডিটেলস রিগার্ডিং রেট কনস্ট্যান্ট অ্যান্ড দেয়ার ইউনিট নাও এগেইন উই হ্যাভ আ কনসেপ্ট অফ এলিমেন্টারি রিয়াকশন কারণ আমাদের এলিমেন্টারি রিয়াকশনে বেশিরভাগ ডিল করতে হবে কিছু পয়েন্টস বলে দিয়েছে রিগার্ডিং এলিমেন্টারি রিয়াকশন অর ইউ ক্যান সে সিম্পল রিয়াকশন অর ইউ ক্যান সে সিঙ্গল স্টেপ রিয়াকশন কি বলেছে অনলি রিয়াক্টেন্স কনসেন্ট্রেশন আর অ্যাপিয়ার্ড ইন দ্য রেট ল যেটা আমি বলছিলাম বারবার আগে সামিশন অফ দ্য স্টয়চোমেট্রিক কোএফিসিয়েন্ট ইজ দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন মানে জাস্ট সিইং দ্য ইকুয়েশন রিয়াকশন ইকুয়েশন ইউ ক্যান ইজিলি প্রেডিক্ট দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন ইফ ইট ইজ আ এলিমেন্টারি রিয়াকশন অর সিম্পল রিয়াকশন অর সিঙ্গল স্টেপ রিয়াকশন সাচ অ্যাজ এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু জেড হলে তাহলে আমি ইজিলি দেখেই বলে দেবো রেট অফ দ্য রিয়াকশন ইজ ইকুয়ালস টু অর প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এক্স ইন্টু কনসেন্ট্রেশন অফ ওয়াই টু দি পাওয়ার টু বসিয়েছি তো অর্ডার অফ দ্য রিয়াকশন অবভিয়াসলি টোটাল অর্ডার অফ দ্য রিয়াকশন কী হবে ওয়ান প্লাস টু থ্রি হবে উইথ রেসপেক্ট টু এক্স অর্ডার হবে ওয়ান উইথ রেসপেক্ট টু ওয়াই অর্ডার হবে টু সো অনলি সেটাই বারবার মেনশন করে দিয়েছে অনলি ফর এলিমেন্টারি রিয়াকশন উই ক্যান সে দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন বাই সিইং দ্য রিয়াকশন ইকুয়েশন শুধুমাত্র রিয়াকশন ইকুয়েশন দেখেই আমি অর্ডার অফ দ্য রিয়াকশন কিন্তু বলে দিতে পারবো যদি সেটা এলিমেন্টারি রিয়াকশন হয় বা সিঙ্গেল স্টেপ রিয়াকশন হয় বা সিম্পল রিয়াকশন হয় ওকে সো লেট আস ডিসকাস সাম মোর অ্যাবাউট অর্ডার ইথ টেকিং সাম এক্সাম্পলস উই হ্যাভ অ্যান এক্সাম্পল বলেছি যে ইফ আ রিয়াকশন হ্যাভিং এ রেট কনস্ট্যান্ট ভ্যালু থ্রি ইন্টু টেন টু দি মাইনাস থ্রি লিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার মাইনাস টু সেকেন্ড ইনভার্স দেন কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন আমরা একটু আগেই জানলাম যে রেট কনস্ট্যান্ট যে ইউনিট সেটা হচ্ছে মোলস পার লিটার হোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন সেকেন্ড ইনভার্স আর এখানে বলে দিয়েছে সেটা মোলস পার লিটার টু দি পাওয়ার মাইনাস টু সেকেন্ড ইনভার্স তা সেকেন্ড ইনভার্স সেকেন্ড ইনভার্স দুদিক থেকে কেটে গেল পরে রইল কি ওয়ান মাইনাস এন দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস টু তাহলে ওয়ান মাইনাস এন ইকুয়াল টু মাইনাস টু এন ইজ ইকুয়াল টু থ্রি সিম্পল সো অর্ডার অফ দ্য রিয়াকশন অবভিয়াসলি হবে থ্রি ভেরি ইন্টারেস্টিং এক্সাম্পল আর একটা টিপিক্যাল এক্সাম্পল একটু দেখি কী বলেছে টু এ প্লাস থ্রি বি অ্যারো প্রোডাক্ট এই রিয়াকশানে অর্ডার অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু এ বলে দিয়েছে টু উইথ রেসপেক্ট টু বি বলে দিয়েছে মাইনাস ওয়ান বার করতে দিয়েছে কি বার করতে দিয়েছে যে রাইট দ্য রেট ল এক্সপ্রেশন অ্যান্ড অর্ডার অফ দ্য রিয়াকশন নাম্বার টু হোয়াট ইজ দ্য এফেক্ট অন দ্য রেট অফ দ্য রিয়াকশন ইফ কনসেন্ট্রেশন অফ এ ইজ ডাবল কনসেন্ট্রেশন অফ বি ইজ হাফ কনসেন্ট্রেশন অফ এ অ্যান্ড বি বোথ ডাবল অর ভলিউম অফ দ্য কন্টেনার ইনক্রিজেস থ্রি টাইমস সো দিস আর দ্য কোয়েশ্চেন্স যেটা নিয়ে আমরা ডিসকাস করবো একটা একটা করে তাহলে পুরো কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে প্রথমে আমরা রেট ল লিখছি অ্যাকর্ডিং টু গিভেন ইনফরমেশন বলে দিয়েছে আমাকে যে উইথ রেসপেক্ট টু এ অর্ডার টু উইথ রেসপেক্ট টু বি অর্ডার মাইনাস ওয়ান তাহলে আমি অবভিয়াসলি রেট ল লিখতে পারি আর ইজ ইকুয়ালস টু কে ইন্টু কনসেন্টার এ টু দি পাওয়ার স্কোয়ার কনসেন্টার বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান সো অর্ডার অফ দ্য রিয়াকশন ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন কী হবে টু মাইনাস ওয়ান মানে ওয়ান হবে অবভিয়াসলি ওয়ান হবে সেটা আমরা লিখেছি এবার আমার কোয়েশ্চেন বি এর কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য রেট অফ দ্য রিয়াকশন ইফ কনসেন্ট্রেশন অফ এ ইজ ডাবল এখন আমার নর্মাল এক্সপ্রেশন ছিল এটা এবার এ যদি ডাবল করে দেওয়া হয় প্রথমটা আমার এক্সপ্রেশন এটা এবার এ যদি ডাবল করে দেওয়া হয় তাহলে এখন রেটটা কী দাঁড়াবে এই সি এর জায়গায় টু এ তাহলে আমি সেটার ক্ষেত্রে রেটটা কী লিখবো আর প্রাইম যদি লিখি আর প্রাইম ইকুয়ালস টু কে ইন্টু টু সি এ স্কোয়ার কিন্তু সিবি টু দিয়ে মাইনাস ওয়ান ছিলই এবার যদি দুটো রেশিও করি তার মানে আর প্রাইম বাই আর দ্যাট ইজ ইকুয়াল টু হ্যাভ ক্যাটেগরিকে টু টু দি পাওয়ার টু মানে ফোর বেরোবে তার মানে আর প্রাইম ইকুয়াল টু ফোর আর তার মানে আমি কী বলতে পারি আমি বলতে পারি যেটা যে রেট অফ দ্য রিয়াকশান ফোর টাইমস ইনক্রিজ করে যাবে যদি কনসেন্ট্রেশন অফ এ টু টাইমস ইনক্রিজ করা হয় বা ডাবল করা হয় পরিষ্কার আশা করছি নেক্সট বলেছে যেটা সেটা হচ্ছে যে যদি সেকেন্ড পয়েন্ট যে কনসেন্ট্রেশন বি যদি হাফ করে দেওয়া হয়
তোমার নর্মাল এক্সপ্রেশন, এগেইন আমার নর্মাল এক্সপ্রেশন যে আর ইকুয়ালস টু কে ইন কনসনে এ টু দি পাওয়ার স্কোয়ার কনসনে বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এখন যদি বি হাফ করে দেওয়া হয় তাহলে এখন রেট এক্সপ্রেশন আর প্রাইম আমি কি লিখতে পারি, এ যেরম ছিল ছিল তাতে কোনো চেঞ্জেস নেই, বিতে হচ্ছে সিবি ছিল সেটা সিবি বাই টু হয়েছে, ওল্টা দিয়ে মাইনাস ওয়ান হয়ে গেল। তাহলে আর প্রাইম বাই আর যদি আমি করি তাহলে কি আসছে, কেটে কুটে গিয়ে আসছে টু। তাহলে আর প্রাইম ইজ ইকুয়ালস টু টু আর, তার মানে যেটা বলা যায় সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়্যাক্ট্যান্ট বি যদি আমি হাফ করে দিই তাহলে রেট অফ দ্য রিয়াকশন টু টাইমস ইনক্রিজ করে যাবে। কিন্তু ইজ দ্যাট ক্লিয়ার, অবভিয়াসলি ক্লিয়ার। এবার আমার কোয়েশ্চেন ছিল কোয়েশ্চেন নাম্বার থ্রি, যদি এ আর বি দুটোই ডবল করে দেওয়া হয় তাহলে কি হবে, লেট আস সি। তাহলে নাম্বার থ্রি, যদি আমার এ আর বি দুটোই ডবল করে দেওয়া হয় তাহলে এ এর রেট আর বি এর রেট, ইনিশিয়াল যে কনসেপ্ট আমাকে দেওয়া ছিল বা যে গিভেন ইনফরমেশন ছিল সেটা অনুযায়ী আমি বারবার লিখেছি আর ইজ ইকুয়াল টু কে ইন্টু কনসনে এ টু দি পাওয়ার স্কোয়ার কনসনে বি টু দি মাইনাস ওয়ান। নাও ইফ কনসেন্ট্রেশন অফ এ অ্যান্ড বি বোথ আর ডাবল, যদি দুটোই ডাবল করে দেওয়া হয় তাহলে আর প্রাইম কী দাঁড়াবে, অবভিয়াসলি লিখছি আমি এটা কে ইন্টু টু সি এ স্কোয়ার টু সি বি টু দি মাইনাস ওয়ান। তাহলে আর প্রাইম বাই আর কী দাঁড়াচ্ছে, অবভিয়াস যাচ্ছে টু। তার মানে দুটোরই যদি আমি কনসেন্ট্রেশন ডাবল করে দিই তাহলে রেট অফ দ্য রিয়াকশন কিন্তু টু টাইমস ইনক্রিজ করে যাবে। ওকে, দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ ইফ দ্য ভলিউম অফ দ্য কন্টেনার যদি আমি ইনক্রিজ করি থ্রি টাইমস তাহলে কী হবে। আমি জানি ভলিউম বাড়ালেই কনসেন্ট্রেশন চেঞ্জ করে যায়, যত ভলিউম বাড়াবো তত কনসেন্ট্রেশন ডিক্রিজ করবে, বিকজ কনসেন্ট্রেশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। সো সেটাই বলেছি, ইফ ভলিউম অফ দ্য কন্টেনার ইনক্রিজেস কনসেন্ট্রেশন অফ দ্য স্পিসিস ডিক্রিজেস। ওকে, তাহলে কনসেন্ট্রেশন প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, তাহলে রেট অফ দ্য রিয়াকশন নর্মাল যেটা ছিল সেটা আগে লিখেছি। এবার যদি আমি ভলিউমটা থ্রি টাইম ইনক্রিজ করি কন্টেনারের তাহলে সিচুয়েশন কী দাঁড়াবে, সিচুয়েশন এটা দাঁড়াবে যে কনসেন্ট্রেশনটা ওয়ান থার্ড হয়ে যাবে, দুটোরই ওয়ান থার্ড লিখেছি, সি এ ছিল সি এ বাই থ্রি লিখেছি, সিবি ছিল সিবি বাই থ্রি লিখেছি, বাকি যেরকম এক্সপ্রেশন ছিল সেরকমই লিখেছি। তাহলে আর প্রাইম বাই আর কী দাঁড়াচ্ছে, সব কেটে কুটে গিয়ে দাঁড়াচ্ছে ওয়ান থার্ড, মানে আর প্রাইম ইকুয়ালস টু ওয়ান থার্ড আর, তার মানে রেট বিকেম ওয়ান থার্ড অফ দ্য ইনিশিয়াল ওয়ান, ইনিশিয়াল যা রেট ছিল তার ওয়ান থার্ড হয়ে যাবে। কিন্তু এটা যেন মাথায় থাকে প্রত্যেকের, আশা করছি এই প্রত্যেকটা জায়গা ধরে 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 এক্সপ্লেন করা হলো, প্লাস তার সাথে তোমাকে নিউমেরিক্যালস নিয়ে এক্সপ্লেনেশন দেওয়া হলো। আশা করছি প্রত্যেকের কাছে এরপর ব্যাপারটা সম্পূর্ণ পরিষ্কার হয়েছে, যদি পরিষ্কার হয়ে থাকে তাহলে টেস্ট ইউর সেলফ আনসলভ একটা দেওয়া আছে সেটা বাড়িতে করবে। কি বলেছে, হোয়েন গিভেন রিয়াকশন একটা দেওয়া আছে টু এ প্লাস বি তার প্রোডাক্ট, কনসেন্ট্রেশন অফ এ যদি ডাবল করা হয় তাহলে আর ওয়ার ইনক্রিজেস টু টাইমস, আর কনসেন্ট্রেশন অফ বি আর কনসেন্ট্রেশন সি বোথ ডাবল করে দিলে আর ওয়ার ইনক্রিজেস এইট টাইমস। বার করতে দিয়েছে কি, রেট ল এক্সপ্রেশন আর অর্ডার অফ দ্য রিয়াকশন, অবভিয়াসলি করবে বাড়িতে, যত প্র্যাকটিস করবে তত বেশি শিখবে, এটা তো ফ্যাক্ট, এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে ভালো করে, তাই না। নেক্সট আমরা ডিসকাস করছি মলিকুলারিটি, আমরা অর্ডার রিলেটেড যাবতীয় ডিসকাশন করে ফেললাম, এবার মলিকুলারিটি ডিসকাশনে যাচ্ছি। বিফোর স্টার্টিং দ্য ডিসকাশন অফ মলিকুলারিটি উই হ্যাভ সাম ইম্পর্টেন্ট পয়েন্ট রিগার্ডিং অর্ডার অফ দ্য রিয়াকশন, একটু জেনে নিই তারপর মলিকুলারিটি শুরু করব। কি বলেছে, স্টয়চোমেট্রিক কোএফিসিয়েন্ট হ্যাভ নাথিং টু ডু উইথ অর্ডার। যেমন একটা রিয়াকশন, আমি এগুলো আগেও বারবার বললাম যে একটা রিয়াকশন দেওয়া আছে টু এন টু ফাইভ ডিসোসিয়েট করে ফোর এন ও টু প্লাস ও টু, এ রেট অফ দ্য রিয়াকশন কে ইন্টু কনসেন্ট্রেশন এন টু ও ফাইভ টু দি পাওয়ার ওয়ান। কী করে জানলেন, অবভিয়াসলি এটা একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। এই রিয়াকশনের স্টয়চোমেট্রিক কোএফিসিয়েন্টে কোনো ইম্প্যাক্ট কিন্তু অর্ডারে নেই, অর্ডার ইজ ওয়ান, ফার্স্ট অর্ডার রিয়াকশন। সেকেন্ড, ইন রেট ল কনসেন্ট্রেশন টার্ম অফ দ্য প্রোডাক্ট ক্যান অলসো বি প্রেজেন্ট, যেটা বললাম যে প্রোডাক্টে কনসেন্ট্রেশনও প্রেজেন্ট থাকতে পারে, যেমন ওজন ডিসোসিয়েট করে অক্সিজেন তৈরি করছে, তার রেট অফ দ্য রিয়াকশনের এক্সপেরিমেন্টাল এক্সপ্রেশনটা যদি দেখি তাহলে কে মানে রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন ওজন স্কোয়ার ইন্টু কনসেন্ট্রেশন ও টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, মানে অর্ডার অফ দ্য রিয়াকশন এক্ষেত্রে কিন্তু ওয়ান হচ্ছে। অ্যান্ড অবভিয়াসলি প্রোডাক্ট কনসেন্ট্রেশন অলসো প্রেজেন্ট ইন দ্য রেট ল এক্সপ্রেশন, ক্রুশিয়াল পয়েন্ট, এটা আগেও বারবার বললাম। নেক্সট কি বলেছে, তিন নম্বর, ইন রেট ল কনসেন্ট্রেশন টার্ম অফ দ্য সাম রিয়াক্টেন্ট মে বি অ্যাবসেন্ট, যেমন এনও টু কার্বন অক্সাইডের রিয়াকশন করে এনও প্লাস সিও টু তৈরি করছে, এর যদি রেট এক্সপ্রেশনটা দেখি সেটা দেখা যাচ্ছে যে রেট এক্সপ্রেশন হচ্ছে
rate of the reaction is k into concentration of NO2 to the power square, concentration of CO to the power 0. Mane it is independent of the concentration of carbon monoxide. The rate is k into concentration of NO2 to the power 2. Mane it's a second order reaction, and not only it's a second order reaction, the concentration of CO is not involved in the rate expression. That's why we can say rate of the reaction is independent of the concentration of carbon monoxide. Again, the point number 4, in rate law er case, in rate law, concentration of the catalyst may also be present. Jeta ami ektu agei kintu ekta example e bolechilam. Seta ekhane abar diyeche. Sulfur dioxide oxygen er sathe reaction kore sulfur trioxide toiri korche, where nitric oxide act as a catalyst. And the rate expression is interesting. ROR is equal to K into O2 to the power 2 and NO to the power 1. Mane concentration of O2 to the power 2 and concentration of NO to the power 1. And not only the reaction rate is depend on the concentration of catalyst, you have an important fact that the rate of the reaction is independent of the concentration of sulfur dioxide, and it is also independent on the concentration of product. So at the last of the discussion of order, we can say the order is totally an experimental quantity. Without any experiment, we can't say anything about the order of the reaction. Okay, now we are discussing molecularity. What is molecularity? Molecularity ki bolche the number of reacting species, atom species mane atom molecules or ions hote pare, sei jonno species kotha ta mention kora hoyeche. The number of reacting species taking part in an elementary reaction which must collide simultaneously in order to bring about a chemical reaction is called the molecularity of a reaction. I repeat, the number of reacting species, it means atom molecules or ions taking part in an elementary reaction which must collide simultaneously in order to bring about a chemical reaction or in order to bring the product is called the molecularity of a reaction. What about the example? Ekta example dekhache, ammonium nitrite heat korle it will dissociate to produce nitrogen and water. It's a single step reaction. That's an ektai এই রিয়াকশনে যে ইকুয়েশনটা দেওয়া আছে তাতে একটা মলিকুলি অ্যামোনিয়াম নাইট্রাইট ইনভলভ, দ্যাটস ওয়াই ইউ ক্যান সে ইটস আ ইউনিমলিকুলার রিয়াকশন। এগেইন টু এইচআইএল ডিসোসিয়েট টু প্রোডিউস H2 এন্ড I2, তো অবভিয়াসলি দেখেই বুঝতে ইটস অ্যান এক্সাম্পল অফ বাই মলিকুলার রিয়াকশন। টার মলিকুলার বা ট্রাই মলিকুলার রিয়াকশন কি হতে পারে, টু এনও প্লাস ও টু রিয়াকশন করে টু এনও টু তৈরি করছে, তখন এক মানে এনোর স্টয়চোমেট্রিক কোয়েফিসিয়েন্ট হচ্ছে 2 আর অক্সিজেন স্টয়চোমেট্রিক কোয়েফিসিয়েন্ট 1, তার মানে two molecule of NO will react with one molecule of oxygen to produce two molecule of nitrogen dioxide. So molecularity of the reaction is 2 plus 1 3. So ekhan theke amra ki fact bolte pari, what are the crucial facts? The probability that more than three molecules can be collide and react simultaneously is very small. Apni tetramolecular example ta daini keno, karon tar probability khubi kom, shei jonno amra consideration e seta anini. Okay, so reaction with the molecularity 3 are also rare. Mane 3 molecularity reaction o kintu khubi kom ache and slow to proceed. Shudhu komi nei, keno hoy, karon takan khub slow proceed kore, karon alignment of the molecule khub essential, karon sob collision i je effective collision hobe ebong effective collision holei amra jani tobe reaction hoy, ebong sob collision i je effective collision hobe seta kono dini shombhob noy, and effective collision hote hole alignment of the molecule প্রপার হতে হবে সব ক্ষেত্রে, কলিশনে অ্যালাইনমেন্ট অফ দ্য মলিকুল অবভিয়াসলি প্রপার হবে না, তো দ্যাটস ওয়াই সব কলিশনই এফেক্টিভ কলিশন হবে না, আর সব কলিশন যদি এফেক্টিভ না হয়, সো দোজ আনএফেক্টিভ কলিশন আর নট রেসপন্সিবল ফর দ্য রিয়াকশন অবভিয়াসলি। ওকে, সো নাও ফর এলিমেন্টারি রিয়াকশন অর্ডার অ্যান্ড মলিকুলারিটি আর ইকুয়াল। এলিমেন্টারি রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু অর্ডার আর মলিকুলারিটি কিন্তু সেম হবে, দিস বি দ্য ভেরি ক্রুশিয়াল পয়েন্ট। এলিমেন্টারি রিয়াকশনের ক্ষেত্রে অর্ডারও যা হবে, কারণ আমরা রিয়াকশন ইকুয়েশন দেখেই অর্ডার বলে দিতে পারবো, আর রিয়াকশন ইকুয়েশন থেকে তো মলিকুলারিটি সবারই বলতে পারবো, অর্ডার সবার ক্ষেত্রে বলা যাবে না। এলিমেন্টারি রিয়াকশনের ক্ষেত্রেই রিয়াকশন ইকুয়েশন দেখে অর্ডার বলা যাবে, কিন্তু মলিকুলারিটি তো সবার বলা যাবে। তো সেখানে দেখো, এখানে একটা এক্সাম্পল দিয়েছি ইন্টারেস্টিং, হাইড্রোলাইসিস অফ এস্টার, ইথাইল অ্যাসিটেড হাইড্রোলাইস হয়ে অ্যাসিটিক অ্যাসিড আর ইথাইল অ্যালকোহল তৈরি হয়েছে, ইটস অ্যান এক্সাম্পল অফ এলিমেন্টারি রিয়াকশন। এই রিয়াকশনের রেট এক্সপ্রেশন যদি আমি ইকুয়েশন দেখে লিখি, তাহলে আর ইজ ইকুয়াল টু কে ইনটু কনসেন্ট্রেশন অফ এস্টার ইনটু কনসেন্ট্রেশন অফ এইচ টু। অ্যাকচুয়ালি ওয়াটার ইন দিস কেস, ওয়াটার ইজ এ সলভেন্ট অ্যান্ড দ্য চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ এইচ টু ইজ ভেরি পুয়ার বা ভেরি স্মল, সো ইন দ্যাট কেস উই ক্যান কনসিডার কনসেন্ট্রেশন অফ এইচ টু ও অ্যাজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, কারণ ওর কনসেন্ট্রেশন খুব পুয়ার চেঞ্জ হচ্ছে বা চেঞ্জ হচ্ছে না বললেই চলে, সো এটাকে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি আমরা।
কারণ এটা চেঞ্জ হচ্ছে না বলে, তাহলে এটা একটা কনস্ট্যান্ট, কেটা একটা কনস্ট্যান্ট, এই দুটোকে মিলিয়ে আর একটা কনস্ট্যান্ট দিচ্ছি, দ্যাট ইজ কে প্রাইম। তাহলে নাও আওয়ার রেট ইকুয়েশন বিকেমস আর ইজ ইকুয়ালস টু কে প্রাইম ইন্টু কনসেন্ট্রেশন অফ সিএস থ্রি সি ডাবল ও সি টু এইচ ফাইভ। তাহলে অর্ডার অফ দ্য রিয়াকশন অবভিয়াসলি দেখা যাচ্ছে, কিন্তু খেয়াল রাখবে যে এটা এলিমেন্টারি রিয়াকশন, ইটস আনইউজুয়াল কেস, বারবার প্রথমেই বললাম ইটস অ্যান এলিমেন্টারি রিয়াকশন, এলিমেন্টারি রিয়াকশন দেখে অর্ডার বলে দেওয়ার কথা, কিন্তু অর্ডারটা এখানে মিলছে না। সো দেখে মনে হচ্ছে এটা সেকেন্ড অর্ডার রিয়াকশন হবে, বাট ইয়েট ইট ইজ আ ফার্স্ট অর্ডার রিয়াকশন, কারণ কনসেন্ট্রেশন অফ এইচ টু ইজ কনস্ট্যান্ট। সো দিস টাইপ অফ রিয়াকশন ইজ বেসিক্যালি নোন অ্যাজ সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন, মানে ফার্স্ট অর্ডার অ্যাকচুয়ালি নয়, এটা সেকেন্ড অর্ডার রিয়েকশন হওয়ার কথা ছিল, বিকজ ইটস অ্যান এলিমেন্টারি রিয়েকশন, আর এলিমেন্টারি রিয়েকশন ইকুয়েশন দেখে আমি অর্ডার বলে দিতে পারি, অর্ডার টু হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে ওয়ান, সো দ্যাটস ওয়াই ইটস নোন অ্যাজ সিউডো ফার্স্ট অর্ডার রিয়েকশন। দিস টাইপ অফ রিয়াকশনস আর দ্য এক্সাম্পল অফ সিউডো ফার্স্ট অর্ডার রিয়েকশন, বাট দ্য মলিকুলারিটি অবভিয়াসলি সেম, ওয়ান আর ওয়ান মানে মলিকুলারিটি টু হবে, এটা লিখেছে। সো এখানে কী লিখেছে, দ্যাট ইজ ওয়াই দিস টাইপ অফ রিয়েকশন ইজ নোন অ্যাজ সিউডো ফার্স্ট অর্ডার রিয়েকশন। আর কোনো এক্সাম্পল আছে, অবভিয়াসলি ইনভার্সন অফ সুগার, দেখো one molecule sugar will hydrolyze to produce glucose and fructose, তাহলে from this elementary reaction we can say order of the reaction is 2, but yet it is a first order reaction, so that's why it is also an example of pseudo first order reaction. Okay, এতক্ষণ যে কমপ্লেক্স রিয়াকশনের কথা বললাম সেটা একটু নিয়ে ছোট্ট করে কিছু বলে দিই, না হলে খারাপ দেখায়, কমপ্লেক্স রিয়াকশন সম্বন্ধে কিছু জানলাম না। কমপ্লেক্স রিয়াকশন মানে হচ্ছে মাল্টিস্টেপ রিয়াকশন, যেটা একটু আগে আমি তোমাদের সকলকে বললাম। যে কমপ্লেক্স রিয়াকশন কি বলছে, ইফ দ্য রিয়াকশন টেক্স প্লেস ইন সেভারাল স্টেপস দেন দ্য রিয়াকশন ইজ সেড টু বি আ কমপ্লেক্স রিয়াকশন, যেটা বললাম মাল্টি স্টেপ রিয়াকশন, বারবার বলে আসছি আমি। এখানে কোনটাকে রেট ডিটারমিনিং স্টেপ ধরা, এটা কিন্তু খুব ক্রুশিয়াল জায়গা। যদি একটা রিয়াকশন সেভারাল স্টেপে হয়, ইন দ্যাট কেস দ্যাট স্টেপ বি দ্য রেট ডিটারমিনিং স্টেপ উইচ ইজ দ্য স্লোয়েস্ট স্টেপ অফ দ্য অল রিয়াকশনস, সব রিয়াকশনের মধ্যে যে রিয়াকশনটা স্লো সব থেকে, দ্যাট রিয়াকশন is the মানে দ্যাট রিয়াকশন রেট ইজ দ্য আর ডিএস অফ দ্য রিয়াকশন, সেই রিয়াকশন রেটটাই কিন্তু ওই সব রিয়াকশনের রেট ডিটারমিনিং স্টেপ। সো সেটাই এখানে লিখেছে, দ্য স্লোয়েস্ট স্টেপ অফ দ্য রিয়াকশন ইজ দ্য আর ডিএস অফ দ্য রিয়াকশন। অবভিয়াসলি একটা এক্সাম্পল দিয়েছে, এইচ টু টু ডিকম্পোজ করছে ইন প্রেজেন্স অফ আয়োডাইন আয়ন অ্যালকালাইন মিডিয়ামে টু প্রোডিউস এইচ টু অ্যান্ড অক্সিজেন। এভিডেন্সে সাজেস্ট দ্যাট দিস রিয়াকশন টেক্স প্লেস ইন টু স্টেপ, দুটো স্টেপে হয়। প্রথম স্টেপ এটা এইচ টু ও আয়োডাইডের প্রেজেন্সে এইচ টু ও প্লাস আইও মাইনাস তৈরি করছে হাইপোআয়োডাইড আয়ন, আর সেকেন্ড কেসে এইচ টু ও হাইপোআয়োডাইড আয়নের সাথে রিয়াকশন করে এইচ টু ও আয়োডাইড আয়ন প্লাস অক্সিজেন তৈরি করছে। আয়োডাইন এখানে কিন্তু ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। এই দুটো স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপটা কিন্তু স্লো, তাহলে যেহেতু ফার্স্ট স্টেপটা স্লো, ডেফিনেটলি উই ক্যান সে দ্য দিস ফর দিস রিয়াকশন যে রেট এক্সপ্রেশনটা পাবো, দ্যাট রেট এক্সপ্রেশন বি দ্য রেট ডিটারমিনিস্টিক এক্সপ্রেশন, তাই তো হওয়ার কথা, সেটাই লিখেছি দেখো। তাহলে রেট ইজ ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ এইচ টু ও টু কনসেন্ট্রেশন অফ আই মাইনাস, তাহলে এটা এইচ টু ও টু রেসপেক্টিভ ফার্স্ট অর্ডার রিয়াকশন, আই মাইনাসের রেসপেক্টিভ কিন্তু ফার্স্ট অর্ডার রিয়াকশন, কিন্তু ওভারঅল অর্ডার যদি বার করতে হয় সেটা কিন্তু টু হবে। সেটাই খেলে দিস ইজ এ ফার্স্ট অর্ডার রিয়াকশন উইথ রেসপেক্ট টু এইচ টু ও টু অ্যাজ ওয়েল অ্যাজ আই মাইনাস বোথ, কিন্তু ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন যদি বার করতে দেয় এই রিয়াকশনের ক্ষেত্রে সেটা কিন্তু টু হবে। ওকে, পরিষ্কার সবার? আশা করছি প্রত্যেকে ভালো করে বুঝতে পেরেছো ডিটেইল জিনিসগুলো, ভালো করে দেখবে ভিডিওগুলো বারবার, আজকে ডিসকাশন খুব ক্রুশিয়াল ছিল। আশা করছি প্রত্যেকটা এক্সপ্লেনেশন তোমাদের কাছে পরিষ্কারভাবে এক্সপ্লেন করতে পেরেছি, ভিডিওগুলো বারবার করে ভালো করে দেখবে, তাহলে কিন্তু কনসেপশনটা আরও পরিষ্কার হবে। ওকে, থ্যাংক ইউ।